সেই শক্তি উস্কে দিতেই আপনারা এখন দেখছেন রাইটস এন্ড রাইট সীতারামিকা। আমি অনামিকা। আজ কিন্তু একটু অন্যরকম জিনিস হতে চলেছে। এই মুহূর্তে আমি স্বর্গদ্বার থেকে পুরীর জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তার কারণ কিছু লোকাল স্ট্রিট ফুডের একটু খেয়ে দেখব, একটু চেখে দেখব, যেগুলো হয়তো আমাদের অনেকের কাছে অজানা কিন্তু অথেন্টিক লোকাল ডিশ উড়িষ্যার, সেগুলোই আজকে আমাদের এই পর্বে আপনাদের সাথে একটু এক্সপ্লোর করি। চলুন, তবে রাস্তা জুড়ে কিন্তু ভীষণ ভিড়, একটু দেখাই। সন্ধ্যার পুরী কিন্তু একদম জমে উঠেছে। এই হলো পাপুরি। দোকান 120 বছর হলো হয়েছে। ও, আপনার দোকান 120 বছর পুরনো? আচ্ছা, 120 বছর পুরনো দোকান। দোকানের নাম কি? সান্ত্রা সুইটস। সান্ত্রা সুইটস। দোকানের নাম আছে না নাম নেই? নাম নেই। আমি জানি, তার কারণ হলো এখানে বেশিরভাগ ভালো দোকানের কোনো নাম নেই। নাম যিনি বানান বা যার দোকান তার নামেই নাম আছে। আপনার নাম? হরিহর। আচ্ছা, হরিহরদার দোকান বললেই সবাই বলে দিবে। আর এটা কি বালিশাহী রোড? বালিশাহী রোড। এই হলো পাপুরি। এটা কি 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 মাখিয়ে দিলেন? এটা রাবড়ি দিলেন। রাবড়ি। পাপুরি আমার হাতে চলে এসছে। এই দেখুন, সরগুলোকে জমিয়ে জমিয়ে পাতলা করে মাঝখানে যে রাবড়িটা দিয়েছে ওটা ভেতরে রয়েছে। এই যে এসব ব্যাখ্যা করা যাবে না। কেন বলছি, একদম দুধের স্বাদটা একটু শক্তর দিকে হয়েছে, মানে শক্ত বলতে এরকম না যে দাঁতে লাগছে, ল্যাট প্যাথা নয়, একটু আমাদের পাটি সাপটা যেরকম টেক্সচারে আসে ওরকম এসছে, কিন্তু কোনো মিষ্টি নেই। আর ভেতরে রাবড়িটা দেওয়া এত মানে ব্যালেন্সে মিষ্টিটা এসছে না। আর খেতে কেমন, গলে যায় মুখে, একদম গলে গিয়ে মানে মেল্ট হয়ে একটা মুখে না বাস্ট করে একটা স্বাদের। আমি ভাবছি আমি এই জিনিস আগে কেন খেলাম না, মানে একদম মিলিয়ে যায় মুখে, দারুণ। এটা কিন্তু আমি সাউথের দিকে আরও অনেক জায়গায় খেয়েছি, ওখানে কিন্তু আবার এইরকম প্লাস্টিকের সিল থাকে না, উপরে একটা যেরকম আমরা কাছে সোডা বোতল খাই ওরকম থাকে, ওপেন করে দেয়। আর কি খাবো তারপর বলি, কত করে? 20 টাকা। আচ্ছা, কি খাবো আমরা? পুদিনা। এই সেই গুলি সোডা। এই দেখুন, ভেতরে একটা গুলি লাগানো আছে, এটাকে ট্যাপ করতে যাই না পারবো কিনা। বলি বলি, বাবারে এই ওকেই করতে হবে, অনেক শক্ত। আহ,
এটা আটকানো ও আচ্ছা এদিক দিয়ে করতে হবে কারণ এদিকে নুন দেওয়া আছে আচ্ছা এই দেওয়ার পর আরেকটু হবে হ্যাঁ আচ্ছা গোলাপ এই তো পুদিনা ফ্লেভারে গুলি আচ্ছা তোমরা এটাকে কি বলো মা लवण टा भालो करे मिशाबो जतटा लवण दिए गोलाते गोलाते आमार आधा सोडा पड़े ही गेलो लवण और की दिलेगो जलजीरा अच्छा बस एबार तो एई जे আমিও শিখে গেছি চটপট খেয়ে নিতে হবে নালে পড়ে যাবে সব ভালো লাগছে 20 টাকা করে মন্দ নয় পুরীতে গলি সোডা অনেক জায়গায় পাবেন আমি যেখানে খাচ্ছি ওই যে চৈতন্য যে মূর্তিটা রয়েছে তার ঠিক উল্টো দিকে এই ভাইয়ের দোকান আরো একটা দোকানের সামনে দাঁড়িয়ে ইউনিক কিছু খেতে চলেছি তবে এই দোকানেরও কিন্তু নাম নেই আগেই বলে দিচ্ছি হ্যাঁ গুগল লিংক ডেসক্রিপশন বক্সে থাকবে আরো একটা সেই যে আমাদের সিংহদ্বার জগন্নাথ মন্দিরের সেই রাস্তা ধরে এলেই কিন্তু পাওয়া যাবে আর এই যে বিনা নিবাস বিনা নিবাসের নিচেই রয়েছে দাদা এখানে কত রকমের পকোড়া ভাজেন আট আইটেম কি কি कटहल का चिप्स है वेजिटेबल पकौड़ा है चना डाल का पकौड़ी है मसाला वड़ा है आलू चाट है अच्छा और यूनिक जिनिसटा किंतु काठाले चप সন্তোষদার দোকান 30 টাকায় আমরা না মিক্স করে নিয়েছি কাঠালের পেঁয়াজি মতই লাগবে মানে কাঠালের বড়া এইটা হলো পেঁয়াজি এইটা হলো ছোলার ডাল আর পেঁয়াজি কাঁঠালের যে বড়াটা করেছে ওটার মধ্যে কিন্তু এই যে কাঁঠালের বীজ কাঁঠালের রং বিভিন্ন রকম সব রয়েছে ভালো খেতে আসো একটু চাটনিটা দিয়ে খেয়ে দেখি চাটনিটা না লঙ্কা ধনে পাতা রসুন এসব দেওয়া চাটনিটা দিয়ে খেলে না দারুণ লাগছে বেসিক্যালি কি এঁচোড়ের পকোড়া এঁচোড়ের পকোড়া কেউ কখনো খেয়েছেন আমি কিন্তু ফার্স্ট টাইম খাই আর এই তল্লাটের মধ্যে একমাত্র কিন্তু ইনি এঁচোড়ের পকোড়া বিক্রি করে আর কিন্তু কোথাও পাবেন না আমি ভেবেছিলাম এটা দেখাবো না ছোলার ডালের পেঁয়াজি আর কি দেখাবো এই দেখি কি হালকা একদম ক্রিস্পি ভেতরটা একটু জুসি দারুণ লাগছে একদম হালকা জিজ্ঞেস করেন তো দোকানের নাম কি দোকানের কিন্তু কোনো হোল্ডিং নেই নাম নেই আমি ওই যে মাথা দেখা যাচ্ছে সিংহদুয়ার জগন্নাথ মন্দিরের সিংহদুয়ার থেকে কোথায় বিষ্পাও হবে না এগিয়ে এলে এই দোকান আর নাম তো নেই দাদার নাম কি বাবার নাম আছে দোকান চলেছে আমার নাম হল রাজেশ রাজেশ দা রাজেশ একটু আগে আমাকে বলছিলে কি কি খেলে বেশ ভালো লাগে তাও তো মালাই রাবড়ি খেয়ে নাও দারুণ লাগবে আচ্ছা মালাই রাবড়ি রাবড়ি আর ওই মালাই দুটো সব আচ্ছা দুটো কি একসাথে মিক্স করে খেলে ভালো লাগবে বেশি এটার দাম কত ওটার দাম 30 টাকা ওটার দাম 70 টাকা 70 টাকা আচ্ছা এই যে কি দিলেন রাবড়িটা দিলেন এটা কি ছানার উপর কত হলো এটা 100 গ্রাম 50 টাকা
সবটা কেমন বলি, দুধের সরটাকে জমিয়ে জমিয়ে অনেক মোটা একটা ঠিক করেছে, ভেতরে কোনো মিষ্টি নেই। দুধের সর খুব জমলে যেরকম হালকা একটা নোনতা নোনতা ব্যাপার থাকে সেটা আছে, আর ওপর দিয়ে রাবড়িটা দাওয়াতে হালকা মিষ্টি, কিন্তু যখন খাচ্ছেন দুধের সরেরও একটা স্বাদ আসছে। যারা দুধের সর বা রাবড়ি খেতে ভালোবাসেন দারুণ লাগবে, মানে একদম ইউনিক একটা কম্বিনেশন। আর এই যে আমি ধরো এখন নিচ্ছি, এটা কতক্ষণ রাখা যায় ফ্রিজ ছাড়া? একদিন। কেউ যদি আসতে চাই দোকানে কিভাবে আসবে, ঠিকানা কি? ঠিকানা বালিঝাই, বালিঝাই খোঁজাবটে আমার দোকান, বালিঝাই ওই রোড, এই গলিটার নাম তাহলে বালিঝাই, বালিঝাই খোঁজাপটি। আচ্ছা, গুগল লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, মুখটা চিনে নিন। দোকানের কিন্তু নাম নেই, নাম বা স্বাদ রয়েছে এই এক শাল পাতার বাটি খেতে। আমরা এখন রয়েছি সাগরিকা হোটেলের সামনে, ইউকো ব্যাংকের একটা এটিএম কাউন্টার রয়েছে তার ঠিক সামনে, দাদার ঠেলা। কাল আমি এখান থেকে না মাথা খেয়েছিলাম, এত ভালো যে আজকে আমি আবার এসেছি। এবং আমাদা আমি বলি না, আমাদাটা দাদার কাছে রয়েছে, এই মাথার মধ্যে আমাদাটা কিন্তু দেন। আমার নাম অশোক দাস। আচ্ছা, অশোক দাস দোকান কটার সময় আসেন আপনি এখানে? সব বিকাল পাঁচটা। বিকাল পাঁচটা থেকে তাও কটা অবধি? এগারোটা। এগারোটা। এই যে আদার মতোই দেখতে, অনেকটা না গাটা যদি দিই তাহলে হলুদের মতো কিন্তু মোটা, আর গন্ধটা একদম কাঁচা আম, একদম কাঁচা আম। এই জন্য মাথার মধ্যে পড়ে একটা অন্যরকম স্বাদ, গন্ধ দুটোই একদম অন্যরকম হয়ে গেছে। বাঙালিতে আম আদা বলা যায়, ওড়িয়াতে আম বকশি আদা। আমাকে নুন ঝাল টেস্ট করার জন্য দিয়েছিলেন, এতে দেখে কালকের থেকেও বেশি ভালো। আর লেবুটা দেওয়াতে একটু টক টক আমাদের একদম ফ্রেশ একটা গন্ধ, দারুণ। শুধু মিস করবেন না আমাদাটার জন্য, আমাদাটা যে কি জিনিস যারা খেয়েছে তারা জানে, দারুণ একদম। মনে হয় কাঁচা আম ছড়িয়ে দিয়েছে, আসলে ওটা আদা। একটাতে মন ভরলো না, এর সাথে ভাগ হবে না, তাই আর একটা। দাদা আর একটা দাও, একটা খেয়ে মন করছে না তোমার, এত ভালো বানিয়েছো। অনেকেই কিন্তু বলেছেন উড়িষ্যা এলে পাপড়ি চাট খেতে, আমরা যেটা পাপড়ি চাট খাই সেটাই, কিন্তু এখানে পাপড়ি চাট যেমন বলে তেমন স্বাদটাও নাকি আলাদা। খেয়ে দেখি, পাপড়ি চাট দিন না একটা। এখানে যে কমলা লেবুটা দেয় সেটা বলছে এই যে মালটা কত লাগছে? জগন্নাথ মন্দিরে এটা টক কমলা, টক কমলা, এটা মৌসুমি নয় কি আফতাবি নয় কি, সে যে আপনারা বলছেন গঙ্গা কুলার লেবু ওইগুলো নয়। ও আচ্ছা, এটা আমার মন্দিরে যায়, শ্রী মন্দিরের জন্য এটা লেমন রাইস তো মন্দিরে ডেলি 2000 পিস যায়, এই জিনিসটা হলো এটা মন্দিরে যায়। এটা কোনো কমলা নয়, এটা কোনো ইয়ে নয়, মিষ্টি নয়, এটা হেভি টক। আর স্মেলটা অনেক ভালো, আতপ চাল দিয়ে রান্না করবে খাবার হেভি। এটা চারটে পাঁপড় দিলাম, ওর উপরে ঘুগনি দিব, ওর উপরে ঝুড়ি ভাজা স্যালাড দিব, একটু ঝাল বেশি দিন, কাঁচা লঙ্কা বেশি দিন, কাঁচা লঙ্কা নেই মশলা, এটা চাট মশলা, লঙ্কা গুঁড়ো, লঙ্কা জিরে ধনিয়া দারচিনি সব মিক্স মশলা আমার নিজস্ব বানানো। ওর এইটা বুঝলাম, এটা বললে এটা প্রাইম আচার বাটা গ্রাইন্ডিং করে দাও, প্রাইম আচার, প্রাইম আচার যে ডাবা আছে 5 লিটার ওর থেকে গ্রাইন্ডিং করে ড্রেসিং করে দেওয়া হচ্ছে, আর তার উপরে টক দই, ওর উপরে মিষ্টি চাটনি, পাঁচফোড়ন দিয়ে এটা নিজস্ব তৈরি, কোনো কোম্পানি নয়, আমার নিজস্ব তৈরি। অলরেডি ওয়েটিং
জল দুর্দান্ত খেতে ছটায় যাবো নটায় তিন ঘন্টায় বিজনেস অনেক লোক চারদিকে দাঁড়িয়ে থাকে আমরা বিচেও যাবো দুর্দান্ত খেতে। আর যারা যারা বলেছেন যে হ্যাঁ পাপড়ি একবার পুরীতে খেয়ে দেখুন, আমাদের পাপড়ি চাটের মতো নয়, এক অন্যরকম স্বাদ, সত্যি ঠিক বলেছেন, সুন্দর লাগছে খেতে, সব কিছু টক মিষ্টি ঝাল, তার মধ্যে ওই কমলা লেবুর একটা ঘ্রাণ, দারুণ লাগছে। একটা মজার কাণ্ড হয়েছে, আমাদের যারা ভিডিও দেখেছে তারা তো জানেন যে পুরীর খাওয়ারের মধ্যে আমি চৌকোনা পরোটা দেখিয়েছিলাম, বলেছিলাম এই পরোটার মাঝখানে দেখিয়েছি খেয়ে অনেক রকম সবজি টবজি দেওয়া, আলু টালু দেওয়া, বেশ ভালো খেতে। তো এদিকে যাচ্ছি, ভাবলাম খেয়ে নিই, ভিডিওটা আমি করতাম না সত্যি, কারণ আগে তো দেখানো হয়েই গেছে, সেটা আমরা করেছিলাম 2022 হ্যাঁ 2022 করেছিলাম, এটা 2024। এবার আমি বলছি যে এই পরোটাটা দিন সবজির, উনি বললেন আলুর মতো, তা আমি বললাম আলুর নাকি, এর ভেতরে তো সবজি টবজি থাকতো, আমি ভিডিও করেছি, বলছে ও আপনি সেই ভিডিও করেছেন, সেইটা দেখে প্রচুর মানুষ এসে খেয়েছে এবং এইটা বললেন এবং আমাদের খুব ছিলেন, সেই জন্যই আবার করে ভিডিওটা করা, যে আমরা কিন্তু আবারও ওনার দোকানেই খাচ্ছি। এবং দোকানের নামটা একবার বলেন না দাদা, নাম এমনি না, এই কথাটা আপনারা বিশ্বাস করেন না, আমি গুগল লিংক দিয়ে দেবো দোকানের, কিন্তু আপনারা কেউ বিশ্বাস করেন না যে দোকানের নাম দিয়ে কোনো কিছু যায় আসে না, যায় আসে টেস্ট দিয়ে। আজ আমরা এখনো পর্যন্ত যেগুলো যেগুলো দোকান খেয়েছি একটাও কিন্তু নাম নেই, এখন 20টা ছিল এখন 25টা হয়ে গেছে, এই 5টাটা ফরক আছে আর কিছু না। ঠিক আছে 2022 থেকে 2024 এই এর মধ্যে 5টাকা, হ্যাঁ 2 বছরের মধ্যে 5টাকা বেড়েছে, 5টাকাই বেড়েছে আর বেশি হবে বাড়ি আমার পাড়া এইটা রোজ জমা যায়, রোজ আজকে নেই রোজ আমাদের এখানে এখানে কি এটা উদ্যোগ আছে নাকি আমাদের এখানে নিয়ে যাও, আপনারা তো দেখেছেনই, আর সেই ভিডিও লিংকও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দাদার নাম কি? আমার নাম রমেশ, ওর নাম সূর্য, সূর্য দোকান এই বললে হয়। আচ্ছা সূর্য দার দোকান, আচ্ছা ইউকে থেকে আসছে দিকে, আচ্ছা আজকে মিক্স তো করি হয়েছে, আচ্ছা গ্যালি সবজি চেঞ্জ হয় আমার, আচ্ছা আচ্ছা গ্যালি মিক্স তো করিটা, আর ডালমা রোজ হয়, ডালমা রোজ হয়, এটা যে সকালবেলা প্রিপারেশন হয়, আচ্ছা আরম্ভ হয় 6:30, খেতে এসে মানে এই যে পরোটার দোকানে খেতে এসে যখন শুনলাম যে আমাদের নাকি খুঁজছিল, কারণ আমরা তো কোনো যোগাযোগের কিছু দিয়ে যাইনি, কারণ প্রচুর লোক নাকি খুঁজে খুঁজে এই দোকানে এসেছিল খেতে, সঙ্গে বলছিল ইউকে থেকেও নাকি এসছে, এসে খুঁজে দোকান থেকে পরোটা খেয়ে গেছে। আর এসব শুনে সত্যি বলতে শুনতে বেশ লাগে, আর আবারও মনে হয় এগুলোই তো আমাদের প্রাপ্তি, আপনাদের ভালোবাসা। আর বলতে বলতে আজকের ভিডিও এখানেই শেষ করছি, যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে একটু করে সাবস্ক্রাইব করে নিন, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর একটি নতুন ঝকঝকে পর্ব নিয়ে। গুড বাই।